আসসালাম কি অবস্থা সবার কেমন আছেন আপনারা আচ্ছা আজকে কি আমি পলাশি হিসাবে কথা বলবো নাকি কাবিল হিসাবে কথা বলবো বলেন তো দেখি আপনাদের মতামত একটু শুনি আপনারা যেটা বলবেন সেটা যদি বলেন পলাশ হিসাবে তাহলে পলাশ হিসাবে যদি বলেন কাবিলা হিসাবে তাহলে কাবিলা হিসাবে বাবারে এত ওয়ালাইকুম আসসালাম আসসালাম কাবিলা কাবিলা বাবা বুঝছি আজকে আমার কাবিলা নামই আর উপায় নাই আম কি অবস্থা বলেন সবার বাবুরে ব্যাকে তো রাগ করিয়েছেন উপরে কিনলে আমরা বেচালা প্যান্ট শাড়ি না বেচালের প্যান্ট শাড়ি না বেচালা প্যান্ট না আর বাবুরে ব্যাচেলর পয়েন্ট সাইড হলে হইলে তো টেঁয়া লাগবো তো টেঁয়া ছাড়া কেমন হইব নি নাটক আমরা যে দিন ধরে যে কাজ করছি তো এইটা হলে চ্যানেল মালিকের করে টিয়া দিতে হইতো না এতদিন ধরে কষ্ট করে কাজ করছি হেতা কাছে এত টেঁয়া হয়েসা হেতার হেঁতার করে টেঁয়া হয়েসাও দেয় না এখন কবে আমরা নাটক এটা শুরু করো হেটা আমঘরে কয় না এই যে শুভ টেঁয়া হয় যতই নাটকে এত ডিসকাউন্ট ডিসকাউন্ট করুক টিয়া নেওয়ার সময় তো ডিসকাউন্ট ডিসকাউন্টে টেয়া লয় না বেগুনের টেয়া হসা লাগে বুঝলেননি পেঁয়া হসা ছাড়া তো নাটক এটা বানানো সম্ভব না কাবিলা ভাই কেমন আছেন কেমন আছেন এটা তো দেখতেই পাইতেছেন ভালো আছে কেমনে আর কইতাম নাটক বানাইতে হাইতেছি না সেকেন্ড সিজন সেকেন্ড স্ক্রিপ্ট আমি ভাই বই রয়েছে ডিরেক্টর বই রয়েছে ডিরেক্টর বানাইতে হেরতেছে না ডিরেক্টর ডিরেক্টরও তো হাত ডিরেক্টর যে এত কষ্ট করে বানাপর্ব নাটক এটা বানাইছে হ্যাতে যে আরো পর্ব বানাইতে চায় তো ডিরেক্টরে সাপোর্ট দিতে হইতো না পেঁয়া হয়েসা ছাড়া ডিরেক্টর বানাইবো কেমন হ্যাঁ আরও তো চলতে হইব নাকি হ্যাঁ তো এই দিশা হয়ে গেছে টেয়া হয়েসা ছাড়া আচ্ছা যাই হোক আল্লা ভরসা অন বা আন্না বড় পর্যন্ত আসি নাটক এটা স্টপ হয়ে রয়েছে তারপর আপনারা চাইতেছেন এত মানুষের যেমন দোয়া করতেছেন পাকের দোয়া মনে দোয়া আল্লাহ কবুল না করে বলে আপনারা বলে আন্দোলন শুরু করতেছেন শুনলাম ও আরেকটা কথা আপনারা তো ঢাকা শহর আন্দোলন করে ফেলেন না হেদিকে নোয়াখালী বাসীরা তার বেদিশা বানাই দিছে ভাইয়া কবে আইবো কবে আইবো কবে আইবো কবে আইবো আমি আমি কই এর বাবা আইবো আইবো একখানা ওয়েট কর একখানা ওয়েট কর আমরা তো চেষ্টা চালাইতেছি একখানা ওয়েট করো স্যার এন হেতা করে যে কইসি ভাই আপনি তো কইছেন আর ওয়েট করতে কত কতদিন পর্যন্ত ওয়েট করুন এটা তো অন এটা তাই নিজেও জানি না কতদিন পর্যন্ত ওয়েট করতে হইব অন আমরা আন্দোলনে ডাক দিবেন ব্যাপারটার মধ্যে আমগো সাপোর্ট আসে অন নিজে কোন আটকের লাই যদি নিজেরা রাস্তা নামিয়ে যাই ব্যাপারটা তো হাসাহাসির পর্যায়ে চলে যাইবো আমাদের ডাইনামিক্স দিতে এটা হেটার্স মেটার্স আছে আর কি হেতারা মনে করে কি বাবুরে এত নাটক এত ধারাবাহিক কইলো কোনঙ্গার লাই এত আন্দোলন এত কিছু কিছু না ব্যাচেলার পয়েন্টে কি আছে এটা লে আন্দোলন করা শুরু করছে অন কি আছে এটার উত্তর তো যারা ব্যাচেলার পয়েন্ট দেখছে হেতারাই না জানে এটার উত্তর তো আগামীকাল যারা আন্দোলন করতে দেব হেতারাই না জানে এটার ভিতরে কি আছে নাইলে কি হলো না খাইদে কাম নাই নাই হেতারা ধারাবাহিক নাটক গেলে আন্দোলন করবো ধারাবাহিক নাটক বাংলাদেশে কম প্রচুর ধারাবাহিক নাটক হইতেছে কয়টা লাইন মানুষ আন্দোলন করছে অত বুঝতে হইব ব্যাচেলার পয়েন্ট এটা বর্তমান সময়ের বেডা বেডি বুড়া বুড়ি লেদা সুটকিয়া বড় সুটকিয়া হোলাইন মাইয়া হোলা বেগগুনের কাছে সমানভাবে জনপ্রিয় তো জনপ্রিয় গেলে মানে আন্দোলন করতো না অবশ্যই করব আমরা আপনাদেরকে সাপোর্ট দিতেছি আপনারা যান শান্তিপূর্ণভাবে সব কিছু করেন তবে আমার কথা একটা বাবা মারামারি করুন যেত না কোনো কিছু নাই মারামারি করে কখনো কোনো কিছু হয় না আপনারা সুন্দর করে যাইবেন শান্তিপূর্ণভাবে এখানে থাকবেন আল্লাহ বরস আল্লাহ যেটাকে ওরা ভালো লাইক করবো ঠিক আছে নি আচ্ছা অনেকে আরে কইতেছে এরা ভাইয়া কমেন্টস পড়েন না কি লে আচ্ছা কমেন্টস কি লেখছেন এবার কেন পড়ি হাসনাত সাওন হ্যাঁ দেখতেছে ভাই রোকিয়া কেমন আছে এই যে রোকিয়া রোকিয়া যে কেমন আছে রোকিয়াই গে যে কে বা রোকিয়া এটা যে আই কিরবো এগুলো তো সব সিজন টু এর ভিতরে না হন টেয়া দিতে হইতো না টেয়া না দিলে সিজন তো বানাইম কেমনে রোকে আছে জাকির আছে সব আছে সব সিজন টু এর ভিতরে আছে বানাইতে হারিয়েন না বই রইছি দেখছেনি নি চেয়ারের অবস্থা টেনশনের আইতে গুম হইতেছে না এত মানছে ওয়েট করতেছে দের ব্যাচেলার পয়েন্ট দেখার আমন্ত্রণ জানাই লাভ নাই বেচেলবন কি লাই খাওয়াই দিলো হেতারকেবে বেচেলবন ভালো হয় না হেতারদের কথা কেবল লাভ নাই আমি আন্দোলন করতে আসতেছি কাপায় দিতে হবে ওরে সাদজাত রাশেদ বন্ধু তুমি মালয়েশিয়া থেকে বলছো এটাই আমি খুশি ভাই রকি আর কি অবস্থা রকি আর অবস্থা ভালো না রকিয়া কই এত আশা দিলেন সিজন টুতে আর আরো লইবেন রকিয়া মন খারাপ করি বই রইছি তাওসিফ নূর আরে যা সাদদানে যা ভাই নোয়াখালি কবে আসবেন আমরা দাওয়াত দিতে চলে আইём যে কোন সময় পলাশ ভাই ভালোবাসি আপনাকে আমি আপনাকে ভালোবাসি ভাইয়া আমার খুব কষ্ট লাগতেছে ভাই কেন কি সে শেখ পুরুবি নেত্রী নেত্রী আর কি দিলে এটা হাই নি আচ্ছা হাই কাবিলা ভাই লাভ ইউ লাভ ইউ টু ভাইয়া বাহ আহারে বন্ধু আমা ভাইয়া আমি আপনার ফ্যান আচ্ছা আচ্ছা সব কথার এক কথা হচ্ছে যে মোটামুটি বর্তমান সিচুয়েশন কি সেটা তো আপনারা জানেন আমরা সবাই এটা ওয়েট করতেছি আমাদের ডিরেক্টর যে অমি ভাই অমি ভাইয়ের সবার থেকে তাকাতাটা আসলে তার বেশি তার কারণ হচ্ছে এই যে ব্যাচালো পয়েন্ট সিরিয়ালটা এটা শুরু থেকে পর্যন্ত স্ক্রিপ্ট লেখা থেকে শুরু করি গল্প থেকে শুরু করি কাস্টিং থেকে শুরু করি সব কিছুতে অমিভার ডেডিকেশনটা আসলে আমাদের সবার থেকে অনেক বেশি ছিল যেহেতু এটা তার প্রথম সিরিয়াল তো অমিবাহ বিদিশ বই রইছে কবে সে নাটকে শুটিং এটা শুরু করব কবে শুরু করব কবে শুরু করবো অনালার আমাদের যদি চ্যানেল থেকে যদি সাপোর্ট দেয় আম করে তাহলে আমরা বানাইতে পারব আর যদি সাপোর্ট না দেয় তাহলে পয়েন্ট আর হয়তো বা বানানো হইতো না অমিবাহ হয়তো এটার আশা ভুলি যাইব হয়তো বা দ্বিতীয় কোনো সিরিয়াল আম করে শুরু করতে হইব কিন্তু মনের মধ্যে একটা কষ্ট থাকি যাইব যে ব্যাচাল পয়েন্ট আর বানাইতে পারলাম না আমরা অন পুরা ব্যাপারটা আমরা ছাড়ি দিলাম চ্যানেলের উপরে পুরো ব্যাপারটা ছাড়ি দিলাম প্রডিউসারের উপরে হেতা করে যদি আল্লাপাক হেদায়ত দেয় হাতার আঙ্গুরের টেয়া দিলে তা আমরা বানাইতে পারবো আর যদি হেদায়াত না দেয় তাহলে আর না কিছু আর কথা বেশি না দেখি কালকার দিনে কি হয় কালকে বেলা হোলাইন যাইতেছে দেখি হোলাইনটা হাত তারা কি আশ্বাস দেয় আমগরে তো আশ্বাস দেয় হইব 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 অন করে কি আশ্বাস দেয় বুঝতে কালকে অপেক্ষা করতেছি আল্লাহ ভরসা যেটা হইবা ভালো লাগে আপনারা সবাই ভালো থাকিয়েন সবাই সুস্থ থাকিয়েন আবার একটা কথা বলতেছি যা করবেন মাথা ঠান্ডা করে শান্তিপূর্ণভাবে অবস্থান করবেন যাতে ব্যাচেলার পয়েন্ট ফ্যানদেরকে কেউ যাতে আদপ না বলতে পারে ঠিক আছে নি যা হবে ভালোর জন্য হবে আল্লাহ বরসা আসসালামু আলাইকুম ভালো থাকিয়েন সবাই আচ্ছা আরেকটা কথা আমার একজনে দিল যে ভাইয়া জাকিরিয়া কো নাই আরে বাবা জাকিরিয়া তো সেকেন্ড সিজনের ভিতরে তবে আর একটা কথা সেকেন্ড সিজন যদি হয় ফার্স্ট আপনারা দেন না সেকেন্ড সিজনে ফার্স্ট তো আই কইছি সেকেন্ড সিজন আই কইলাম নোয়াখালী যায় জাকিরিয়া জাকি রি রেকোবাই আপনারা কথা দিলাম যদি সেকেন্ড সিজনে একখানে হইতে দেন না হইতে দেন না রোকে খুব নোয়াখালী থাকি খুব হিদিক বিদিক করেন না হেতিরালো আনতেছি ঢাকায় কোনো সমস্যা নাই আমরা খালি টু হইতে দেন সান না আমরা কী আরি দেখেন না কি করি আমরা আল্লাহ ভরসা আসসালামু আলাইকুম ভালো থাকিয়েন সবাই